বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পট পরিবর্তনে বন্দরের শ্রমিক কর্মচারীদের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রামের নেতারা চাইছেন বন্দরের নতুন নেতৃত্ব। চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের সংগঠন বন্দর কর্মচারী পরিষদের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 2017 সালে। এই ভোটের পর 2 বছরের পরিবর্তে বন্দর সিবিএ পার করেছে টানা 7 বছর। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে বিনা ভোটে নির্ধারণ হয়েছে সিবিএর নেতৃত্ব। এবার গেল 5ই অগস্ট, সরকার পরিবর্তনের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা বলছেন লুটপাটের জন্য ওই কমিটি নির্বাচন না দিয়ে চট্টগ্রাম বন্দরের সিবিএতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে 7 বছর ধরে, তবে এবার আর তা হতে দেওয়া যাবে না বলেও জানান তারা। সিবিএর কমিটি পরিবর্তন করে নতুন নেতৃত্ব আনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান বরাবরে চিঠি পাঠিয়েছে বন্দর কর্মচারী পরিষদ এবং এ বিষয়ে শ্রম দপ্তরকেও জানানো হয়েছে বলে জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল আজিম রিঙ্কু, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ শ্রমিক দলের নেতা কর্মীরা। চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিন থেকে কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন বন্ধ হয়ে আছে, আমাদের এস্টাবলিশমেন্টের অনেকগুলো ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো এখনো মানে একেবারে স্থগিত হয়ে আছে, যার কারণে শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করতেছে। চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের যে প্রমোশনগুলো স্থগিত আছে, আমাদের ফিক্সেশন স্থগিত আছে, আমাদের অন্যান্য এস্টাবলিশমেন্টের কাজ, শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু কাজ স্থবির হয়ে আছে। ওনার কারণে আমরা অনুরোধ করবো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, অধিসত্ত্বর চট্টগ্রাম বন্দরের মেম্বার অ্যাডমিনাল প্ল্যানিংকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করার জন্য, এবং তার জায়গায় চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের মধ্য থেকে একজন কর্মকর্তাকে যাকে যোগ্য মনে করেন তাকেই যেন তারা চট্টগ্রাম বন্দরের মেম্বার অ্যাডমিনাল প্ল্যানিং হিসেবে পদোন্নতি প্রদান করে। শ্রমিক দলের নেতারা আরও জানান চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল NCT বিদেশি ব্যক্তি মালিকানাধীন কোনো কোম্পানির হাতে তুলে দেওয়া হবে না। শ্রমিক দলের দাবি দেশীয় কোনো প্রতিষ্ঠান অথবা অপারেটরকে ওপেন টেন্ডার বা OTM এর মাধ্যমে প্রতিযোগিতামূলক দরে দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার ভার দেওয়া হোক। চট্টগ্রাম বন্দর থেকে সালমান এফ রহমান এবং শেখ হাসিনার চাচা শেখ হাফিজ সাহেবের প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরকে আমরা বিতাড়িত করতে পারবো, রঞ্জিত দেশের মানুষের রক্তে রঞ্জিত, তাদেরকে চট্টগ্রাম বন্দরে কোনোভাবেই ব্যবসা করতে আমরা দিতে পারি না। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে তাদের যে ব্যবসায়িক শর্ত, সেই শর্ত অনুযায়ী যদি একটি সৌদি আরবের কোম্পানিকে এখানে রেড সিজকে এখানে অপারেশন করতে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটার মালিক হচ্ছে আসলে শেখ হাফিজ সাহেবের প্রতিষ্ঠান এবং আমাদের এই সালমান এফ রহমানের প্রতিষ্ঠান। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের অর্থনৈতিক যে ধ্বংসকারী মানুষ সালমান এফ রহমানের প্রতিষ্ঠানকে আমরা চট্টগ্রাম বন্দরকে কোনো অবস্থাতেই ব্যবসা করতে দিতে রাজি নই। সেজন্য PCT থেকে বিদেশিদেরকে সরিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের দ্বারা এই PCTকে পরিচালনা করার জন্য আমরা উদার আহ্বান ইতিপূর্বেও জানিয়েছি, আজকেও আপনার মাধ্যমে আমরা এই বিষয়টি জানাচ্ছি।